জগন্নাথ বাড়ি ফেমাস জায়গা শ্রীরামপুরের মহেশ অঞ্চলের পুরনতম মন্দির। সুমনবাবু আমার সঙ্গে রয়েছেন আর শুভবাবু রয়েছেন। যেটা আরও ভালো লাগছে ইউথ অফ ইন্ডিয়া, আগে থিমটা জেনে নেব তারপরে আমরা প্রশ্নে যাব। নমস্কার, আমাদের থিম এবছর এক, একের ওপর সর্বশক্তি, গল্প হলেও এটাই সত্যি। এক মানে হচ্ছে আমরা এক কেন বলতে চাইছি তার কথার অর্থ হলো বিভিন্ন প্রজাতির মানুষ, যেমন হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, আমরা তিনটেই জিনিসই আমরা এখানে ধরেছি। একটা হিন্দুদের মন্দির, আমাদের মসজিদ আর খ্রিস্টানদের চার্চ। এই তিনটে মানুষকে আমরা একত্রিত করতে চাইছি, যাতে একত্রিত হয়ে দেশের যে বৈচিত্র্য এক, সেই একটা সুতোর মধ্যে আমরা ধরে রাখতে চাইছি। মানুষ যাতে একভাবে, মানুষ একসাথে অনেক কিছু কাজ করে, সেটা মানুষ যে কোনো ধর্মের হতে পারে, সেই জিনিসটাকেই আমরা, যাতে একভাবে সবাই মানুষ জীবনযাপন করে, এই জিনিসটাকেই আমরা তুলে ধরতে চাইছি। মানে হচ্ছে প্রকৃতি বলছে এক হতে, কিন্তু আমরা এক হতে পারিনি, কিন্তু তিনটেকে মিলে কোথাও একটা এক হওয়ার সম্ভাবনা যাচ্ছে। এবার শুভদাকে জিজ্ঞেস করবো, 12টা মাস একটা বছর, আপনারও যা বয়স হয়েছে 25-26 তো নিশ্চয়ই হয়ে গেছে, আপনার কি মনে হয় শ্রীরামপুর শহরের এতগুলো মন্দির, এতগুলো মসজিদ, একটা দুটো চার্চ, এতগুলো মানুষ কোথাও পাড়াতে একদিন মাসে কোনো একটা কাজ একসাথে করতে পারবেন? হ্যাঁ, আমরা ওটাকেই ধরার চেষ্টা করেছি প্যান্ডেলের মধ্যে। না, পুজো তো হয়ে যাবে, সবাই ভুলে যাব, আবার তো জীবন যুদ্ধে ঢুকে যাব, 12টা মাস এইভাবে ধরে কি করা যাবে? দেখুন, মানুষ যদি চেষ্টা করে, ঠিক আছে, মানুষ যদি সাফল্য থাকে, তাহলে মানুষ নিশ্চয়ই পারবে করতে। আপনি কি নিজেকে মানুষ মনে করেন? হ্যাঁ। তাহলে এত ভয় পেয়ে বলছেন কেন, গলার জোর কোথায়? হ্যাঁ, ভয় পেয়ে না, মানে তাই বলছি যে মানুষ যদি চায়, মানুষ যদি মানে, আপনি কি চান? হ্যাঁ দেখুন, আমরা চাই সবাই মিলে, আমরা একত্রিতভাবে সবাই মিলেই থাকি। কারণ বলছি, থিম পুজো বলুন বা পুজো বলুন, এই 5টা দিনের ভেতরেই রেস্ট্রিক্টেড থেকে যায়। ওয়ার্ল্ড যখন এটাকে হেরিটেজের স্ট্যাটাস দিয়েছে, ইউএন যখন স্ট্যাটাস দিয়েছে, আমাদের দায়িত্ব বেড়ে যায়। ভারতবর্ষ পথ দেখাবে বহুকাল হলো, কিন্তু যুদ্ধের হাত ধরে কি আমরা পথ দেখবো, নাকি আমরাও অপেক্ষা করে থাকবো, আপনারাও আমাদের মতন বুড়ো হয়ে যাবেন আর মানুষ চাইলে তবে হবে এইসব বলেই আমরা বেরিয়ে যাবো? সেটারই চেষ্টার জন্য এবছর আমরা একটা এমন একটা থিম ধরে তুলে যাচ্ছি। দেখুন, হাতের 5টা আঙুল সমান হয় না কখনই, না খাবার সময় সমান হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, হিন্দু মুসলিম সব সমান হয়ে যায়, কিন্তু আমরা চাইছি প্রতি একটা বৈচিত্র্যে সবাইকে ধরে রাখতে, যাতে না। কেন আমি বারবার প্রশ্নটা করছি জানেন তো, আপনারা ইউথ বাংলায় যারা দেখবে এটা, ভুল করে ঠিক করে আপনারা শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে দেখবে, তখন ইউথরাও তো রিয়েলাইজ করবে আমাদের কিছু করার ছিল, SFI মনে করবে আমার কিছু করার ছিল, ছাত্র পরিষদ মনে করবে আমার কিছু করার ছিল, আমাদের কিছু করার ছিল, মানে বাবারা করে যেতেন, কাকারা করে যেতেন, নেতা করে দেবেন, তার থেকে বেরিয়ে আমরা কিছু করতে পারবো, সেই মেসেজটা ভাবনামুখ থেকে আমি ক্লিয়ারলি দিতে চাইছি। মেসেজ পারবেন যে আমরা পারবো? হ্যাঁ, এদিকটা চলে আসো, ওদিকে কেন, এদিকটা চলে আসুন, যদি কথাই না বলাতে পারি তাহলে লাভ কি একটা চ্যানেল খুলে, এই যে ওদিকটা দিকে। প্যান্ডেমিকের সময় হিন্দু মুসলিম খ্রিস্টান তো আমরা ওইভাবে কাউকে সেবা পরিষেবা দিই, পেশেন্ট হিসেবে দেখেছি, মানুষ হিসেবে দেখেছি, যে কোনো সময় এগোছি। আমাদের এখানে যে মহেশের যে রথ হয়, এই মহেশের রথের মেলায় শুধু তো মানে রথ সাধারণত হিন্দুদের, কিন্তু হিন্দু বলে তো নয়, দড়ি সবাই টানে, তাহলে এইখানে অ্যাক্টিভিটি। তারপরে যে আমাদের যখন ধরুন আমাদের এখানে রক্তদান শিবির হয় বা কোনো হয়, তখন মানে আমাদের পাশেই হচ্ছে মুসলিম এ রয়েছে, অধ্যুষিত এলাকা, সেখান থেকে তারা এসে দেয়। এবার ওখানে যখন মানে রক্তদান কিছু হয়, তখন আমরা খেলাধুলাই আচ্ছা মাঠে খেলা হয়। এখন 2-1 বছর ধরে খেলা বন্ধ আছে প্যান্ডেমিক জন্য, কিন্তু মুসলিম ছেলেরাও আমাদের এখানে এসে খেলতো, আমরা ওখানে গিয়ে খেলতাম। তাহলে ইন্ডিয়া পাকিস্তানের আলাদা কোনো মিনিং তো থাকে না ক্রিকেট না খেলা, দেখুন তখন ওটা আলাদা হয়ে যায়, এটা খেলা হিসেবে তখন হচ্ছে আমাদের দেশ। এবার একটা কথা বলুন তো, ভারতীয় নাগরিক কি হ্যাপি হয় পাকিস্তানের কোনো নাগরিক যদি না খেয়ে শোয়? না। আপনি কি হ্যাপি হবেন? না, হবো না তো। এটা এরকম একটা কথা আমি এই মণ্ডপ থেকে এই জন্য বলতে চাইছি, অনেকে খুব হ্যাপি হন, ওই দেশের মানুষকে আমরা এটা করে দিলাম, সেটা করে দিলাম, নাগরিক সমাজ না খেয়ে শোবে না। আমার মনে হয় ভাবনামুখ এই বার্তাটা পরিষ্কার করে এই মঞ্চ থেকে দিক, আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি, বা এটা যখন ফিনিশ হয়ে যাবে নিউজটা এমনিই যাক, আমি একসেপ্ট ছবি তুলে নিচ্ছি, যে মানুষ যখন মা দুর্গাকে দেখবে, তার হাতে 10টা অস্ত্র দেখবে, তখন সেই অস্ত্রের ভেতরে সমাধান খুঁজে পাবে।
এবং শ্রীরামপুরে আমি থাকি, শ্রীরামপুরে দিব্যেন্দুদা থাকেন, শ্রীরামপুরে রুমি লাহিড়ি থাকে, শ্রীরামপুর কলেজ আছে, এতগুলো ক্লাব আছে, পিয়াল চৌধুরী রয়েছেন, পিয়াল অধিকারী রয়েছেন, না আমি বলছি যে জগন্নাথ মন্দিরের একজন সেক্রেটারি রয়েছেন, যে আমরা সব পূজোর মধ্যে, হ্যাঁ আমরা সবাই মিলে চেষ্টা করলে মাসে একদিন দিয়ে সবাইকে এক করতে পারবো। উপরওয়ালা মানুষ করেই পাঠিয়েছিল, খ্রিস্টান মুসলিম হিন্দু করে পাঠায়নি, তাহলে ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন্স আমরা হয়ে উঠতে পারবো, তবে এটা সার্বজনীন হবে। সার্বজনীন মানে যে আমি শুধু বাঙালিরা পুজো করছি বা হিন্দুরা পুজো করছি তা নয়, সার্বজনীন মানে হচ্ছে আমরা সবাই মিলে করছি, অবশ্যই। এই নোটে আমি শেষ করছি এবং অমিতদাকে আলাদা করে ধন্যবাদ দেবো, অসীমদাকে ধন্যবাদ দেবো যে তারা বললেন যে হ্যাঁ ইন্টারভিউটা করুন। ইন্টারভিউ মানে আমার কাছে হচ্ছে একটা সমাজ এগোলো না, তাহলে সে ইন্টারভিউ হচ্ছে ইউজলেস, মানে একটা ডাস্টবিন। আমরা ইউটিউবকে আমরা ফেসবুককে ডাস্টবিন তৈরি করতে আসেনি, একটা সমাজ এগোবে তার জন্যে এসছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্কার।